বাঁশ কাঠ আর টিন দিয়ে নির্মিত ঘরকে কাঁচা বাড়ি বলা হয় এটি অজানা নয় কারোই তবে রাজধানীর কারওয়ান বাজারের এই ঘরগুলোর ক্ষেত্রে সেই কথাটি হয়তো মোটেই খাটে না কেননা এখানে ঘরগুলো নির্মাণ করা হয়েছে সম্পূর্ণ পাকা দ্বিতল বাড়ির অভ্যন্তরে এক বিচিত্র আবাস এক বিচিত্র জীবনযাপন কারওয়ান বাজার আরত ভবনের দ্বিতীয় তলায় আবার তিনতলা বিশিষ্ট কাঠের ঘর প্রতিটি তলায় আট থেকে দশ জনের বসবাস সে হিসেবে প্রতি ঘরে থাকেন অন্তত ত্রিশ জন যাদের প্রত্যেকেই কুলি মজুর কিংবা ভ্রাম্যমান চা পানের দোকানে এক দ্বিতীয় তলাতেই এমন ঘরের সংখ্যা একশোরও বেশি কাঠ আর বাঁশের ফাঁক গোলে এবার নজর দেয়া যাক কয়েক হাজার শ্রমিকের এই আশ্রয়স্থলের মূল কাঠামো পাকা ভবনের দিকে ঘুমন্ত শ্রমিকের মাথার উপর খসে পড়া পলেস্তরা থেকে বেরিয়ে আছে রড কোথাও কোথাও ভেঙে পড়ার অপেক্ষায় পলেস্তরা এ যেন সাক্ষাৎ মৃত্যুফাঁদ যেন হাতের মুঠোয় জীবন বাজি রেখে বসবাস মাঝে মধ্যে খুঁড়ি আছে মাঝে মধ্যে প্যালেস্টার করে মাঝে মধ্যে জড়ি পরে এই রড মশা বেঙ্গি মাথায় পড়ে সেদিন একটা ওই সেদিন কুড়িতে মাথা রেট পরে তো এক কিছু করারও নেই ভয়ের কারণ হলেও আমাদের থাকতে হয় কেনাকাটায় একশো পার্সেন্ট পর্যন্ত ক্যাশ ব্যাক জিতে নিন পি এম হাজার হাজার পুরস্কার কোথাও আবার লোহার খুঁটির মাথায় কাঠ দিয়ে চেষ্টা চলছে খসে পড়া পলেস্তরা ঠেকানোর কাজ অন্যদিকে পিলারগুলো যেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কোনো ভবনের ইঙ্গিত দেয় পণ্যের পাইকারি কেনাবেচা চলা নিজতলা সমান ঝুঁকিপূর্ণ হলেও মানুষের নজর এড়াতে ভাঙা জায়গাগুলো ঢেকে দেওয়া হয়েছে প্লাস্টারের নিচে এই বিল্ডিং আমলে দোতলার ভিতরে একতলা দোতলা তিনতলা পাটনাশ করি ভাড়া দিতে দৈনিক পঞ্চাশ টাকা এদিকে কারওয়ান বাজারে চারটি সহ উত্তর সিটির মালিকানাধীন পাঁচটি মার্কেটের আটটি ভবন এক মাসের মধ্যে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হলেও মাছ পর্যায়ে চোখে পড়েনি কোনো উদ্যোগ এমনকি এমন সিদ্ধান্তের বিষয়ে অবগত নন ব্যবসায়ীরাও সবদেরকে বলেছি এগুলো ভেঙে ফেলা ছিল যে কোনো সময় দেখবেন যে এক একটা মার্কেট একটা একটা করে এখন শুরু হচ্ছে কাজ আমরা ইতিমধ্যে লাল সালু দিয়ে ওনাদেরকে সতর্ক করেছি এক মাস বা ছয় মাসের মধ্যে এগুলোকে ভেঙে তা প্রতিস্থাপিত করা যাবে এটা অবাস্তব একটা বিষয় আমাদেরকে অবশ্যই এখানে যারা থাকেন ভবন যদি ভেঙে ফেলতে হয় তাদের সাথে একটা যৌথ পরিকল্পনা বা কর্মসূচি তৈরি করতে হবে আর যদি তা না হয় এটি অবশ্যই প্রহসনে পরিণত হবে এর আগে দু সালে কারওয়ান বাজার সহ কয়েকটি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বুয়েটের বিশেষজ্ঞ দল 2009 থেকে দু হাজার তেইশ দেখতে দেখতে সময় গড়িয়েছে অনেক তবু এখনও বাস্তবায়ন হয়নি জনমানুষের নিরাপত্তা বরং শ্রমিক ও ক্রেতাদের ঝুঁকিতে রেখে প্রতিবারে জয়ী হয়েছেন প্রভাবশালীরা বঙ্গবাজার এবং নিউ সুপারমার্কেটের ভয়াবহ দুর্ঘটনার পর এখন নতুন সিদ্ধান্ত কতটুকু বাস্তবায়ন হয় সেটি দেখার বিষয় রাশেদ বাপ্পি সময় সংবাদ ঢাকা